নমস্কার বন্ধুরা, মর্জিনার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে একদম সাধারণ হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে নরম তুলতুলে ফুলকো তালে বড়া বানিয়ে নিতে পারবেন। নারকেল, কলা বা চালের গুঁড়ো ব্যবহার না করে মাত্র 4 থেকে 5টা উপকরণ দিয়ে একদম পারফেক্ট সুস্বাদু তালের বড়া বাড়িতে তৈরি করার জন্য বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ ভর্তি তালের পাল্প। এখানে ফোটানো তালের পাল্প ব্যবহার করেছি। তালের পাল্পটা বার করে কড়াইয়ের মধ্যে নিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর সেটা ঠান্ডা করে ব্যবহার করলাম এখানে। এবার তালের পাল্পের সাথে নিয়ে নেব সামান্য একটু লবণ আর 1/4 কাপ চিনি। এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা যেতে পারে। আবার যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তারা একদম সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। চিনির সাথে তালের পাল্পটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে শুকনো ফোকরগুলো দিয়ে দেব। দেব 1/2 কাপ সুজি আর 1 কাপ ময়দা। তবে ময়দাটা একবারে দেব না, প্রথমে কিছুটা দিয়ে ভালোভাবে মেখে নেব, তারপর বাকিটা দেব। এখানে 1 কাপ ময়দার পরিবর্তে 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ আটা দিয়ে তালের বড়া তৈরি করে নিতে পারেন। অনেক সময় তালের পাল্পের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে ময়দা দিয়ে তালের বড়া তৈরি করলে তালের বড়া শক্ত হয়ে যায়। আবার তালের পাল্প তৈরি করার সময় যেহেতু জল দিয়ে তালের পাল্পটা তৈরি করা হয়, তাই চেষ্টা করবেন 1 কাপ ঘন তালের পাল্প ব্যবহার করার। কারণ তালের পাল্প পাতলা হলে তাতে জল বেশি থাকবে, এতে করে বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে। যদি মনে হয় তালের পাল্পটা একটু পাতলা রয়েছে, সেক্ষেত্রে তালের পাল্পের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন অথবা ময়দার পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। পুরো ময়দাটাকে দিয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে সবটাকে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো দুধ। ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না। পুরোটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 2 মিনিট সময় ধরে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে। প্রয়োজনে ঠিক মতো ব্যাটারটা তৈরি করার জন্য আবারও 2 থেকে 3 চামচ দুধ ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। এতে করে চিনিটাও গলে যাবে আর সুজিটাও ঠিক মতো করে ফেটে উঠতে পারবে। প্রায় 25 মিনিট পরে ব্যাটারটাকে আবার একবার ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আধ গুঁড়ো করে রাখা মৌরি। মৌরির গন্ধটা তালের বড়ার মধ্যে বেশ ভালো লাগে, তবে আপনার চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। তাছাড়া মৌরির পরিবর্তে এলাচি গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। সবটাকে আবারও ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো ফেটিয়ে নেব। ব্যাটারটা ঠিক মতো করে ফেটিয়ে নিয়ে তালের বড়াগুলো ফুলকো হবে। তালের বড়া তৈরির জন্য ব্যাটার একদম তৈরি। এদিকে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। খুব বড় সাইজের করছি না, দেখুন ঠিক এরকম সাইজের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না। প্রায় 1 মিনিট পরে বড়াগুলোর মধ্যে একটু কালা চলে আসলে ঝাঁঝার সাহায্যে বড়াগুলো উল্টে নেব। আর দেখতেই পাচ্ছেন যে তালের বড়াগুলো কিরকম ফুলকো আর গোল গোল তৈরি হচ্ছে। এরকমই যদি আপনারা প্রত্যেকটা টিপস ফলো করে তালের বড়া তৈরি করেন, তাহলে আপনারাও পারফেক্ট তালের বড়া বাড়িতে বানিয়ে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে তালের বড়াগুলোকে লাচি করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলোকে ভেজে নেব। এর আগে 2 ধরনের তালের বড়া তৈরির পদ্ধতি আমাদের চ্যানেলে শেয়ার করেছি। তাছাড়া তাল থেকে তালের পাল্প কিভাবে বার করে সেটা সংরক্ষণ করবেন তার 3-4 ধরনের পদ্ধতি আমাদের চ্যানেলে শেয়ার করা আছে। যদি এখনও দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই একবার চেক করে নেবেন। গরম গরম তালের বড়া সার্ভ করার জন্য একদম তৈরি। এইভাবে তালের বড়া বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরও তালের বড়া নরম থাকে, তাই খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে সুস্বাদু এই তালের বড়া জন্মাষ্টমী উপলক্ষে হোক কিংবা এই বর্ষার সময় বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।